একাত্তরের 25 মার্চ পাকিস্তানি বাহিনীর যে নির্মমতার শিকার হয়েছিল বাংলার মানুষ, এক মিনিটের জন্য আলো নিভিয়ে সেই কাল রাত স্মরণ করল বাংলাদেশ, স্মরণ করা হলো সেদিনের শহীদদের। শুক্রবার রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়, তবে জরুরি স্থাপনা ব্ল্যাকআউট কর্মসূচির বাইরে ছিল। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ করা হয় সেই মানুষদের, যারা 25 মার্চের কালো রাতে পাকিস্তানিদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর আয়োজন করে। এ সময় বিশিষ্টজনেরা গণহত্যার জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানান। মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। অপশক্তিকে প্রতি মুহূর্তে যেন আমরা রুখে দেই, যারা রাজনীতির নামে এই দেশে এক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্মম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা দরকার। যারা ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, তাদের মূলোৎপাটন করার জন্য আমাদের শপথ নিতে হবে। পরে মশাল জ্বালিয়ে গান শেষে মোমবাতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বদ্ধভূমির উদ্দেশ্যে পদযাত্রা অনুষ্ঠিত হয়। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একাত্তরের কালরাতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাকিস্তান হানাদার বাহিনীর সেই ধর্ম এবং রাজনীতি দুটি ছিল কলুষিত, দুটি ছিল ত্রুটিপূর্ণ এবং বিকৃত, সেটি মূলত ইতিহাস সাক্ষ্য দেয়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে জয় বাংলার জয় উৎসব শীর্ষক আয়োজনে ছিল প্রামাণ্যচিত্র, নাটক, নৃত্য ও সঙ্গীত সহ বিভিন্ন পরিবেশনা। এ সময় 25 মার্চের গণহত্যা আর 71-এর যুদ্ধদিনের চিত্র তুলে ধরা হয়। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।